আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোখাচার গরুরহাটে দর্শক মোটা তাজাকরণের বলদ গরু হাল চাষের বলদ গরু কেমন দামে দেখাদেখি বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব যশোর জেলার চোখাচার গরুরহাট থেকে দর্শক এই দিকে এক জোড়া দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা মোটা তাজা করতে পারবেন জাস্ট গরু দুইটা ফ্রেম দেখুন কয় করে কাকা সমান বয়সের গরু গরুটার ফ্রেম দেখুন দর্শক বলদ গরু এইগুলো অনেকে হাল চাষের কাজে নেই পাশাপাশি এই যে ফ্রেম আলা গরু দেখে মোটা তাজা করে মাংসের জন্য তাই তো জোড়া থাকছেন কত আপনাদের জোড়া কত যাচ্ছেন দুইশো পঁয়তাল্লিশ শুনলেন দর্শক জোড়া দুইশো পঁয়তাল্লিশ জাস্ট গোল দুইটার ফ্রেম দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জোড়া কত হলে বিক্রি করবেন দুইশো পঁয়ত্রিশ শুনলেন দর্শক জোড়া দুইশো পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন দর্শক কেমন আছেন খুব ভালো কি অবস্থা বাজারের বাজারে বেচা কিনা নেই বেসা কিনা নেই আজকে কয় জোড়া এক জোড়া এক জোড়া এ জোড়া দর্শক দেখতে পাচ্ছেন তো দেশাল না দেশি জাতের হাল চাষের বলদ গরু পাশাপাশি আপনারা এগুলো মোটা তাজা করতে পারবেন জাস্ট গরু দুইটার ফ্রেম দেখুন দর্শক দেখতে পাচ্ছেন কয় দাঁত করে চার দাঁত চাচ্ছেন কত জোড়া দুশো নব্বই জোড়া দুইশো এইগুলো কি এখনো হাল হবে না মাংস চলে যাবে হাল হবে আর কেউ যদি কাটায় দিতে চাই কাটাই করুন হাল চাষে যাবে তাই তো কাকা জোড়া কত হলে বিক্রি করবেন সত্তর সালে নিয়ে শুনলেন আপনারা দর্শক সত্তর সালে নিয়ে এক জোড়া বলদ গরু

সমান বয়সের গরু দর্শক এটা মূলত মাংস চলে যাবে একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা এটা কত চাচ্ছেন হ্যাঁ আপনারা শুনলেন দর্শক একশো পঁচিশ দাম চাচ্ছে আপনারা একটু দেখবেন যে আসল কতটুকু মাংস ধরানো যায় দেখুন চামড়া জাস্ট এটা তো আপনার হচ্ছে মাংস ধরায় কষাইতে চলে যাবে না কত হলে বিক্রি হবে পনেরো ষোলো শুনলেন দর্শক একশো পনেরো ষোলো হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন একশো পনেরো ষোলো দেখুন দর্শক ইন্ডিয়ান না ভাই কি জাতের পাকিস্তানি পাকিস্তানি যত দর্শক বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট গরু দুইটার বডি স্ট্রাকচার দেখুন কতটুকু মাংস আছে ভাই দুইটার গাই আট নয় মন আট নয় মন শুনলেন দর্শক আট নয় মন দেখতে পাচ্ছেন কয় দাঁত করে দুই দাঁত করে চারটা কন্ট্রা এইটা চার দাঁত দর্শক দেখতে পাচ্ছেন এইটা চার দাঁত আর এইটা দুই দাঁত জোড়াই কত যাচ্ছেন সাড়ে তিনশো চাওয়া শুনলেন দর্শক আপনারা সাড়ে তিনশো দাম চাচ্ছে জোড়াই বিক্রি নিয়ে কত তিনশো শুনলেন দর্শক তিনশো এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে বলতেছে গরুর জাস্ট বডি স্ট্রাকচার দেখুন আপনারা দর্শক হাল চাষের বলদ গরু পাশাপাশি এগুলো অনেকেই কসাইতেও দিয়ে দেয় মাংস ধরায় তাই তো তাও দেই তো দাম পাইছেন কত তিনশো ভাঙতে বলতেছে তিনশো ভেঙে দাম পাইছে দর্শক তিনশো লিউনি বিক্রি করবে কোন জায়গা থেকে নিয়ে আসছেন কাকা বাজারের কি অবস্থা অবস্থা ভালো অবস্থা ভালো না বাজারের অবস্থা ভালো না বলতেছে ঠিক আছে বিক্রি করে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার গরু হাটে